হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে আজ আপনাদের দেখাবো পায়েস রান্না। আপনারা দেখবেন এই রেসিপিটা কেমন লাগে। আমি নলিন গুড় দিয়ে পায়েস করেছি, এই শীতে এই পায়েস খুবই ভালো লাগে। ফ্রেন্ড, এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আছে 4 প্যাকেট লিকুইড দুধ, আর এখানে আছে কাজু কিশমিশ ধোয়া, আর 4টে এলাচ, 2টো তেজপাতা, এখানে আছে 200 মিছরি, আর আছে ঘি। আমি গ্যাসটাকে অন করে এর মধ্যে দুধগুলো ঢেলে দেব। ফ্রেন্ড, আমার দুধটা ফুটে উঠেছে, আমি এবার এর থেকে কিছুটা দুধ নামিয়ে নেব। এখানে চালের মধ্যে ঘি দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি এবার ঘি মাখানো চালগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে চালটাকে সিদ্ধ করে নেব। ফ্রেন্ড, আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এলাচগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফ্রেন্ড, এখানে একটা কড়া বসিয়ে ফ্রেন্ড, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে মিষ্টিগুলো সব দিয়ে দেব। আর এখানে আছে কিছুটা খেজুরের গুড়, এটাকেও এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেব অল্প জল। এবার এগুলোকে ভালো করে গলিয়ে নেব। ফ্রেন্ড, আমি এবার কাজু কিশমিশ গুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আছে 2 প্যাকেট গুঁড়ো দুধ, আমি দুধগুলোকে এই দুধের মধ্যে গুলে নেব। আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
নিন। এদিকে আমার এগুলো গলে গেছে, আমি এবার গলানো আমার চালটা সিদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে গুড় আর চিনি জ্বালিয়ে শিরা করে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেব। ফ্রেন্ড, এর মধ্যে আমি হাফ চামচের কম লবণ দেব। এখানে যে দুধের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে এবার কিছুক্ষণ হতে দেব। ফ্রেন্ড, আমার পায়েস রান্নাটা হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।